এশিয়া কাপ কোন দেশে হবে জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। বিস্তারিত আলোচনা করছি, আপনারা দেখছেন ডাব্লিউবি নিউজ টিভি। শ্রীলঙ্কার বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলেছে এবারের এশিয়া কাপ, একথা জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ জানিয়েছেন, শ্রীলঙ্কার বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এবারের এশিয়া কাপ। ফাইল চিত্র এশিয়া কাপের আয়োজন করা যে সম্ভব নয় তা আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারপরেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কোন দেশে হবে প্রতিযোগিতা। জল্পনার অবসান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি জানিয়ে দিলেন শ্রীলঙ্কার বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এবারের এশিয়া কাপ। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের সৌরভ বলেন, সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এশিয়া কাপ, কারণ ওই সময় একমাত্র সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এর আগে বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজেদের বক্তব্য জানায়। এসিসির তরফে জানানো হয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়, ওদের বিদেশি মুদ্রারও সংকট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবে না। তারপরেই জল্পনা শুরু হয় যে কোন দেশে হবে প্রতিযোগিতা। প্রথমে সংযুক্ত আরব আমিরশাহীকে সম্ভাব্য দেশ হিসেবে ভাবা হলেও দৌড়েছিল ভারতও, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সৌরভ। জানিয়ে দিলেন মরু শহরেই হবে এশিয়া কাপ। 27 আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ, চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতা হবে টি-20 ফরম্যাটে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নিতে পারবে এশিয়ার দলগুলি।